প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছ? আশা করি ভালো আছ। তোমাদের গণিত ক্লাসে স্বাগত। গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা গণিত নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সবাই কই? কাউকে তো দেখছি না। আচ্ছা, কাউকে তো দেখছি না তোমাদের। হ্যাঁ, সবাইকে দেখছি না কেন স্যার? তাহলে আমরা চলে গিয়ে সাধারণ যোগ বিয়োগ এগুলো আমি আলোচনা করেছি। মনে আছে তোমাদের স্যার? আমি আজকে আলোচনা করবো স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাছে এত দেরি করাচ্ছ কেন? হ্যাঁ, আমরা 72 পৃষ্ঠার লাটিমের অঙ্কগুলো করেছি, মনে আছে? হ্যাঁ, 72 পৃষ্ঠায় দেখো তো অঙ্কগুলো মনে আছে কিনা? আছে। হ্যাঁ, আমরা এগুলো শেষ করছি না স্যার। হ্যাঁ স্যার, আমাদের সংখ্যার যোগ বিয়োগ গুলো আমরা 94 পৃষ্ঠা পর্যন্ত শেষ করে ফেলছি। কত পৃষ্ঠা পর্যন্ত? সংখ্যার যোগ অঙ্ক বিয়োগ আমরা 94 পৃষ্ঠা শেষ করছি। আমি আজকে আজকে তোমাদের লিখার যোগ অঙ্ক গুলো শুরু করবো। হ্যাঁ, প্রশ্নের যোগ বিয়োগ অঙ্ক 85 পৃষ্ঠা। আমি 85 পৃষ্ঠা আমি শুরু করছি। 85 বৃষ্টি আছে কত? সবাই 85 বৃষ্টি বলো। হ্যাঁ, 85 বৃষ্টা বলো। বুঝছো বল, বুঝছো? দেখো দুই নম্বর অঙ্ক দেখো সবাই। দুই নম্বর অঙ্কটা দেখো, দুই নম্বর অঙ্ক লিখছে একটি বিদ্যালয়ে, একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 24 জন বালক। ছেলেদেরকে বলে বালক, ছাত্রদেরকে বলে বালক,
হ্যাঁ, আর 25 জন বালিকা, বালিকা মানে মেয়েরা ছাত্রীরা, এদেরকে বলে বালিকা। ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী, শিক্ষার্থী মানে ছাত্র আর ছাত্রী, এই দুইটা যোগ করলে শিক্ষার্থী হয়। তাহলে আমাদের মোট শিক্ষার্থী যখন বলছে তখন আমাদের এটা হবে কি অঙ্ক স্যার? যুগ অঙ্ক। এটা কি অঙ্ক হবে যুগ স্যার? শোনা মানে এটা হবে আমাদের যুগ অঙ্ক, ঠিক আছে? এটা আমাদের যুগ অঙ্ক হবে। তাহলে আমরা এটা যোগ করাচ্ছি আমি। লিখার অঙ্ক গুলো তোমরা যারা বাসায় যারা করায় তোমাদেরকে বলবে, ওনাদেরকে বলবে কি বলবে যে হ লিখার অঙ্ক গুলো লিখা লিখা লিখে করতে হয়, এমনি যোগ বিয়োগ করলে কোনো নাম্বার দেওয়া হবে না, এটা মাথায় রাখবেন আপনারা। আজকে আমরা 85টা 85টা দেখো, 85টা দেখো, তাহলে আমাদের লিখতে হবে প্রথম শ্রেণীতে না লিখতেও হবে। আচ্ছা প্রথম শ্রেণীতে লিখো, শুধু বিদ্যালয়ে না লিখতে হবে, প্রথম শ্রেণীতে বালক আছে। আমরা এখানে এক নাম্বার দেব, এক নাম্বার না, এটা হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার, এটা 2 নাম্বার, প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীতে বালক আছে, বালক আছে প্রথম শ্রেণীতে বালক আছে কয়জন? 24 জন। আপনাদের এটা লিখার সময় একটু সাজিয়ে লিখতে হয়, সংখ্যার পরে একটা মাত্র শব্দ থাকবে। তারপরে এখানে আমরা লিখব প্রথম শ্রেণীতে বালিকা, বালিকাটা আমরা লিখব বালিকা আছে, নিচে দুটো কমা দিলে হবে, বালিকা আছে কয়জন? 25 জন। তাহলে আমাদের 25 জন এবার মোট শিক্ষার্থী, সুতরাং সুতরাং মোট মোট শিক্ষার্থী বালক বালিকা দুইজনকে একসাথে বলে শিক্ষার্থী, মোট শিক্ষার্থী যোগ করো, এখানে 5 বড় 8 4 ছোট, 5 বড় 8 4 ছোট, তাহলে আমরা 4টে দাগ দেবো, 1 2 3 4, তাহলে বড়টার পরে গেল, 5-এর পরে 6 7 8 9। এবার 2 এর সাথে 2 যোগ করলে এখানে শুধু 2টে দাগ দাও, 2 3 4, এখানে আমরা 4 করতে যাব। এখন উত্তর, এটাই আমাদের উত্তর। তার মোট শিক্ষার্থী বললে বালক আর বালিকার দুটো যোগ করলে এটা মোট শিক্ষার্থী হয়, আমার কথা বুঝলি স্যার? তাহলে আমাদের কয়জন হলো? 49 জন। উত্তর উত্তর 49 জন। আর আমি তোমাদেরকে অনেকে অঙ্ক করছে, এবার 24 যোগ 49 কিছু লিখে নাই, 24 যোগ 25 = 49, শুধু এটা লিখে দিছে। আমি
আমি সম্পূর্ণ অঙ্ক কেটে দিছি, কেটে দিয়ে জিরো দিছি। এরকম যারা যারা করছে তাদেরকে জিরো দিছি, কারণ আমি তোমাদেরকে ক্লাসে বারবার করে বলছি লিখার অঙ্কগুলো, এই ধরনের লিখার অঙ্ক যেগুলো আছে এগুলো লিখে লিখে করতে হবে। এরকম করে এরকম করে করলে হবে না, এটা আমি বলার পরও তোমরা করো না। তাহলে তার বুঝছেন, তাহলে এটা 2 নম্বর। এবার 3 নম্বর দেখো, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, এবার 3 নম্বর দেখো ছবিটা। হ্যাঁ, ছবিটা একটা মেয়ের নাম, ছবিটা একটি বই পড়ছে, ছবিটা একটি বই পড়ছে মানে পড়তেছে। হ্যাঁ, সে গতকাল 13 পৃষ্ঠা পড়েছে, আজকে 10 পৃষ্ঠা পড়েছে, 2 দিনে সে কত পৃষ্ঠা পড়েছে, তাহলে এটা কি অঙ্ক হবে? তুমি মনে করো গত ক্লাসে 2 পৃষ্ঠা পড়েছো, আজকে 3 পৃষ্ঠা পড়েছো, তাহলে কয় পৃষ্ঠা হলো? 2 আর 3 যোগ হবে না? হ্যাঁ, তাই এটাও যোগ অঙ্ক। এটা কি অঙ্ক হবে? যোগ অঙ্ক। আমি এটা মুছে ফেলতেছি, এটা মুছে ফেলতেছি আমি। দেখো, গতকাল পড়েছে 13 পৃষ্ঠা। তারপর ছবিটা ঠিক আছে, ছবিটা আজ আজ মানে আজকের দিনে, আর বই পড়েছে আজকে পড়েছে কয় পৃষ্ঠা? 10 পৃষ্ঠা। এবার আমরা দাগ দেব। তাহলে আমাকে বলছে 2 দিনে সে কত পৃষ্ঠা পড়েছে, তাহলে সুতরাং দুই দিনে পড়েছে 2 দিনে একটা যোগ করতে হবে, তাহলে 3-এর সাথে 0 যোগ করলে 3, 1-এর সাথে 1 যোগ করলে 1 1 2। এখানে আর দাগ দেওয়ার দরকার নাই। তাহলে এত এখানে আমরা পৃষ্ঠা লিখবো, লিখবো তার পৃষ্ঠা। এত পৃষ্ঠা আর আমাদের এখানে উত্তর শেষ।
দশ কত বেশ বেশটা আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তাহলে উত্তর কত হলো এটা তিন নাম্বার তাই না আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি লিখো আমরা এবার হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার প্রিয় ছাত্রী যারা রেসপন্স করো এবার দেখো বিনা বিনা হচ্ছে যারা ডাক নাম যারা কে তার আম্মু বিনা ডাকে হ্যাঁ বিনা 20 টাকা দিয়ে একটি পেয়ারা তোমরা পেয়ারা খাইছো খাইছি হ্যাঁ পেয়ারা ভালো ভিটামিন আছে 20 টাকা দিয়ে একটা পেয়ারা এবং 30 টাকা দিয়ে একটি বেল তোমরা বেলের শরবত খাও নাই কোনোদিন এবং দেখাতে বলবে তারপর খাওয়াতে বলবে বুঝতে পারছো বুঝতে পারছি হ্যাঁ তাহলে তোমরা বেল সম্পর্কে চিনবে এখন থেকে যদি না চিনো কেমনে হবে স্যার তাহলে বিনা 20 টাকা দিয়ে একটা পেয়ারা কিনছে আর 30 টাকা দিয়ে একটা বেল কিনেছে সে মোট কত টাকা খরচ করলো আর মোট বললে তো আমরা এমনিও বুঝতে পারি এটা যুবঙ্ক তাহলে সে টাকা এটা যুবঙ্ক হবে কি অঙ্ক হবে তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবার আমরা বেলের অঙ্কটা করাতে যাচ্ছি সবাই রেডি সবাই রেডি আমরা এবার চার নম্বর অঙ্কটা করাবো সাজাতে হবে সংখ্যাটাকে আমরা শেষে নিয়ে যাব আমরা লিখব একটি একটি পেয়ারা কিনেছে
পেয়ারা কিনেছে কয় টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। হ্যাঁ, পেয়ারা কিনছে 20 টাকা, ভেরি গুড, তারা খুব ভালো, 20 টাকা। আচ্ছা, এবার একটি বেল, বেল কিনেছে 30 টাকা, বেলের দাম একটু বেশি। হ্যাঁ, বেল পেয়ারা চেয়ে বড়, তাহলে সে মোট কত টাকা খরচ করলো? তার এটা দু অঙ্ক, তার আমাদের লিখতে হবে সে মোট খরচ করলো। এখানে সুতরাং দিতে হবে, সুতরাং কে, সে মানে কে, বিনা না, সে মোট মোট খরচ করলো। দেখো স্যার, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, তারপরে এখানে দুই আর তিন, তার ছোট হচ্ছে দুই, হ্যাঁ এটা তিন, হ্যাঁ এটা এটা ট ট ট এটা ট, হ্যাঁ এটা ট। তাহলে সে মোট খরচ করলো শূন্য, দুইয়ের সাথে তিন যোগ করতে হবে, তিনের পরে চার পাঁচ, এখানে পাঁচ বসবে, এখানে টাকা। উত্তর উত্তর কত? 50 টাকা। উত্তর 50 টাকা। আর কারো আর কারো অসুবিধা আছে স্যার? আমার প্রিয় ছাত্রছাত্রীদের আর কারো অসুবিধা আছে? যারা লিখছো? আচ্ছা, আরেকজন ছাত্র কে আসছে? ওকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওকে দেখা যাচ্ছে না, নামও নামও নাই। আচ্ছা, এইবার আমরা পাঁচ নাম্বার দেখো। হ্যাঁ, পাঁচ নাম্বার দেখো, হাদি, হাদি একটা ছেলের নাম, হাদি একটা ছেলের নাম, হাদি 40টি সাদা কাগজ ছিল, তার সাদা কাগজ আছে কয়টি? 40টি, 40টি সাদা কাগজ আছে। তারপরে তিনি তার বাবা আগে আরো 60টি কাগজ দিলেন, বাবা যখন সেটা যোগ হবে, কথা বুঝতে পারছো? তাহলে আমরা লিখবো, হ্যাঁ আমরা এখানে লিখবো, কথা বলবেন না, এখনো শুরু হয় নাই, তারপর বাবা কিনে দিল, হাতির বাবা, বাবা হাদির বাবা দিলেন, দিলেন কয়টি দিতে? 60টি, 60টি। আর এখানে টি দাও, এবার মোট আমাদের বলছে এখন তার কয়টি কাগজ হলো?
সুতরাং এখন তার কাগজ এখন তার কাগজ হলো এক্সিসের সাথে সাজু করলে সাত তিনের সাথে সাজু করে সাত চারটা বসে যাবে এত টি তাহলে উত্তর 47 টি তাহলে আমার হ্যাঁ 47 টি এখন তার কাগজ হলো কাগজ বাড়ির কাজ বাড়ির কাজ হচ্ছে তোমাদের 2 থেকে 5 পর্যন্ত 2 থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাদের আমাদের আজকে এই পর্যন্ত রইলো এই নামিসা খোদা হাফেজ আমরা পরে পাশে আবার দেখা হবে ঠিক আছে হ্যাঁ টাটা সবাইকে টাটা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমার যারা খুব ভালো